সবাইকে জানাই অনেক অনেক নমস্কার। সবাই কেমন আছেন? আজকের আমি চলে এসেছি চিলি চিকেনের রেসিপি নিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দিই। এখানে বোনলেস চিকেন নিয়েছি, চিকেনটাকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই বোনলেস চিকেনে চিলি চিকেনটা খুব ভালো হয়। এবার চিকেনের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে বাইনিং করার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। আগে ডিমটাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। ডিমটা চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কর্নফ্লাওয়ার দিয়ে দেব, প্রথমে একটু অল্প করে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। পুরোটাই কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা 30 মিনিটের জন্য সাইড করে রেখে দেব। এখানে আমি টমেটো সস নিয়েছি 3 চামচ, এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। লঙ্কার গুঁড়ো অল্প করে একটু দিলাম। রেড চিলি সস দিয়ে দিচ্ছি 2 চামচ। দেড় চামচ সোয়া সস, গ্রিন চিলি সস দিচ্ছি 1 চামচ, অল্প একটু জল দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সব সসগুলো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা সাইডে রেখে দেবো, দিয়ে এবার গ্যাসটা জ্বেলে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার চিকেনের টুকরোগুলো দিয়ে দিতে হবে। চিকেনের টুকরোগুলো খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। চিকেনের টুকরোগুলো দুই সাইড একটু হালকা করে ভেজে নেব, বাকি যে চিকেনটা আছে একইভাবে ভেজে নিতে হবে। চিকেনের টুকরোগুলো সবগুলো ভেজে নিয়েছি। এবার একই তেলের মধ্যে সবজিগুলো দিয়ে দেব। পেঁয়াজ এইভাবে আমি কেটে নিয়েছি একটু বড় বড় করে, তার সাথে ক্যাপসিকাম কেটে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম যত সময় না নরম হচ্ছে তত সময় একটু ভাজতে হবে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেখুন অনেকটা নরম হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দেবো 3 থেকে 4 খানা কাঁচা লঙ্কা, এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে আদার কিমা, এখানে আমি 1 কেজি চিকেনের মশলাগুলো দিচ্ছি। এখানে রসুন কিমা, 1 কেজি চিকেনের জন্য এই মশলাগুলো আমি ব্যবহার করছি। সবগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে অল্প 1 ছিটে নুন দিচ্ছি। আমি কারণ চিকেনের সময় তখন একটু নুন দিয়েছিলাম, নুনটা বুঝে আপনাদের দিতে হবে। এবার যে সসটা আমি বানিয়েছিলাম সেই সসটা দিয়ে দিচ্ছি। সসটাও ভালোভাবে
মিশিয়ে নিতে হবে। এবার বাকি দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সব মিশিয়ে নিয়েছি। এবার চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। চিকেনের টুকরোটাও ভালোভাবে মিশিয়ে নেব। এখানে চিকেনটাকে আমি বেশি গ্রেভি করব না, আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে একটু জল দিতে হবে। ভালোভাবে চিকেনটা মিশিয়ে নিয়েছি, আঁচটা কমিয়ে দেবো, দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব, একটু মিশিয়ে নেব। দেখুন চিলি চিকেনের কালারটা কী সুন্দর এসছে, পুরো রেস্টুরেন্টের মতন। আর রেসিপিটা দেখে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন। আর কেমন হলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। গ্যাসটা অফ করে দেবো, দিয়ে নামিয়ে নেবো।